বন্ধুরে এই হৃদয় তরি ভাসে কি গো শুধুই চোখের জলে এই পালে হাওয়া লাগে কি গো তুমি না থাকিলে ও আমি আর গুণ টানম না বন্ধু মোর দেহ কাটি বানাবো এক না সেই নায়ের বাদাম তুলি আচল খানা দা বন্ধু মোর দেহ কাটি এত এত অভিনয় এত মানে এত ডিফারেন্ট ডিফারেন্ট অভিনয় বারো বছর বয়স যখন তখন থেকে থিয়েটার করতেন সো এই যে বারো বছর কেন মানে ব্যাকগ্রাউন্ডে কে ছিল বা মানে কে ইন্সপায়ার করলো যে বারো বছর মিলন ছোট্ট একটা মিলন তখন স্কুলে পড়ার বয়স তখন হ্যাঁ মানে স্কুলে চুচিতে পড়ার স্কুলে পড়ে তখন তখন কেন মনে হলো যে আমি থিয়েটার করব এটা ইন্সপায়ার্ড বাই মাই ফাদার আচ্ছা আমার বাবা মানে আমার বাবা লিখতেন গান লিখতেন আমার বাবা অনেক ভালো ভায়োলিন বাজাতেন আচ্ছা তো বাবার বাবা তো আর জানেন না যে অ্যাক্টর মিলনকে অ্যাক্টর বানাবে উনি জানতেন কালচারালি কালচারাল ইভেন্টগুলোর সঙ্গে সে থাকুক গান করুক সে অভিনয় করুক সে আঁকুক ছবি আঁকুক এরকম তো সেখান থেকে আমার ওই সংগঠন করতে যাওয়া একটি থিয়েটার দল যার মধ্যে সব কিছুই ছিল যেটা কিন্তু আমরা আজকে আমরা পাই ধরো আমি থিয়েটারে যে নাচটা শিখেছি সেটা আমি ফিল্মে এসে আমাকে যদি কোরিওগ্রাফার দেখিয়ে দেয় তখন আমার জন্য সহজ হচ্ছে তো ওইখান থেকে আব্বার এই আমার বাবার ইন্সপিরেশনে শুরু করা সো আমি জানি না তো আসলে কি করবো বাচ্চা মানুষ আমাকে যেভাবে বলছে গান করতে আমি গান করছি ধেলে দুলে গান করছি করতে করতে অভিনয়টা কেমন যেন ভিতর থেকেই হয় না যে পড়াশোনা করছে কি হবে সে পাইলট হবে ডাক্তার হবে কি হবে বাবা মা জানে না সো এরকম অনেকগুলো উইং থেকে আমার মনে হয়েছে যে আমি অ্যাক্টিং করবো দেন অ্যাক্টিং শুরু করেছি এবং টেলিভিশনে অ্যাক্টিং বা ফিল্মে অ্যাক্টিং এর বিষয়গুলো কিন্তু প্রত্যেকটাই আমার স্টিয়ার এক একটা সিঁড়ি রাইট ধরো আমি থিয়েটার করেছি যখন তখনও কখনো টেলিভিশনে অ্যাক্টিং করবো বলে আমি ভাবিনি হঠাৎ করেই মনে হয়েছে যে আমি তখন অনেক বড় বড় চাকরি করেছি আমি পড়াশোনা শেষ করে আমি ব্রিটিশ কাউন্সিলে কাজ করেছি আমি স্ট্যান্ডার্ড গ্রিনলেস ব্যাংকে চাকরি করেছি আমি এটা জানি রাইট সো লাস্ট জব ছিল স্ট্যান্ডার্ড গ্রিনলেস ব্যাংক সো সব প্রেস্টিজিয়াস চাকরিগুলো ছিল ইন বিটুইন আমি ধরো অভিনয়ের জায়গায় এসেছি ভিতরে ছিল তো আসলে সো ফাইনালি আলটিমেট প্রফেশন কিন্তু আপনার অ্যাক্টিং এখন অ্যাক্টিং মানে প্রথমে ছিল স্যার আর এখন একজন ভাই রত্না তোমার কাছে আমার একটা একটা জিনিস জানার ছিল আর কি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিলন ভাই ম্যাক্সিমাম নায়িকার মানে অভিষেকটা হয় কারো বারো বছর কারো তেরো বছর কারো চোদ্দ বছর এই বয়সে ওরা ফিল্মে আসে তো তোমার কি এই মানে ওই বয়সে এসেছিল নাকি আর একটু পরে তোমার কি মনে হয় আমাকে দেখে আমি জানি না আমি তোমার কাছে জানতে আমি তখন ক্লাস 7 এ পড়ি একই অবস্থা হ্যাঁ 7 এ পড়ি না সবাই না এটা হয়তো কেউ কেউ বলে আমি যদি পূর্ণিমার ক্ষেত্রে বলি আমি কিয়াকে কোশ্চেন করেছিলাম ও 13 বছর বয়সে এসেছিল আচ্ছা আমাদের শাবরু ম্যাডামও খুব সম্ভবত ওই 13 14 বয়সে এসেছিল আমার মা সবসময় চাইতেন কিছু লার্ন করি আই মিন ডান্স গান এসবের মধ্যে তো যেখানে ডান্স শিখতাম এটা হচ্ছে জাবেদ আঙ্কেলের স্কুল মিডিয়া গলিতে ছিল তোমরা খুব আড্ডা মারো ওখানে ওখানে ডান্স শিখতাম অনেক ডিরেক্টররা আসতেন ফিল্মের ওখান থেকে আমাকে চুজ করলেন দেন কেন ভালোবাসলাম ফার্স্ট মুভি তোমার নায়ক কে ছিল ফিরদৌস ছিল আর ডিরেক্টর ছিল শিবলি সাদিক ভাই সুপারভিশনে ছিলেন তারপর তার অ্যাসিস্ট্যান্ট সেলিম আজম ওনার নামে ছবিটি যায় আর কি বাহ 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 ফরিদি ভাইয়ের অনেক কিছু কিন্তু আপনার মধ্যে আছে এটা আমি বলবো হ্যাঁ এটা তুই বল তারপর আরেকটা সবাই ঘটনা বলবো ওইটা নিয়ে যদি আপনি কিছুটা বলতেন আর অভিনয়ে আমরা নিজে নিজে মনের মধ্যেই কেউ না কেউ গেঁথে থাকে হ্যাঁ পারফরমেন্স করতে গিয়ে আমি যখন অনেক ছোট ফরিদি ভাই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়তেন জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে একটি পাগল টাইপের একটা ছেলে চুল আঁচড়ানো না নখ কাটানা কাপড় দেখলে মনে হবে না যে 8-10 দিন ধুয়েছে এসে ওয়ার্কশপ করাচ্ছে থিয়েটার ওয়ার্কশপ করাচ্ছে এই মানুষটিকে লক্ষ্য করতে গিয়ে মনে হয়েছে লাইফে কেয়ারফুলি কেয়ারলেস একটা মানুষ
হি ইজ ভেরি মাচ টু মাচ কেয়ারফুল কেয়ারলেস কেয়ারফুলি কেয়ারলেস মানুষ এই মানুষটাও যে মানুষের মনের মধ্যে গাঁথতে পারে সেটা আমি দেখে আমার তখন থেকেই মনে হয়েছে এটার জন্য তোমাকে কোনো ফাইনেস্ট হতে হবে না ইউ শুড নট বি এ টাইডি জিন্স টাইডি কোনো ড্রেসেস দরকার নেই আসলে দ্য পার্সোনালিটি শোজ ইউ যে তুমি কতটা মানুষের মনের কাছে যাবে এক্স্যাক্টলি সো ফরিদ ভাইয়ের ক্ষেত্রে আমার ক্ষেত্রে কি হয়েছে আমি ভীষণ রকম উন্নাসিক টাইপের মানুষ আমি শেরাটনের মধ্যে স্যান্ডেল পরে ঢুকে গেছি আমার পায়ের দিকে তাকায় আছে এখন কি করবে সে ঢুকে তো গেছে মিলন ভাই কি করবে কোনো সুযোগ নাই যে তোমার আমাকে বলার যে আপনি একটু কাভার্ড কিছু পরেন রাইট অথবা কোনো একটা ফাইভ স্টার হোটেলে যেখানে ড্রেস কোড আছে এটা ফরিদি ভাইকে দেখে মনে হয়েছে দ্য পার্সোনালিটি মানুষকে অনেক অন্য জায়গায় নিয়ে যায় কারণ উনি অ্যাক্টিং যখন করে অন্য কোথাও চোখ যায় রাইট এবার বলি অ্যাক্টিং কেন আমার মধ্যে ওইটা প্রভাব ফেলে আমি যত ধরনের ভার্সেটাইল অ্যাক্টিং করে আসছি এই যাবৎকাল কত ধরনের অ্যাক্টিং করতে পারি আসলে আমাদের লিমিটেশন আছে প্রত্যেকটা অভিনেতার একটা লিমিটেশন আছে ফরিদি ভাই তার চেয়ে বেশি করে গেছে সুতরাং যাই করতে যাই না কেন আরেকটা বিষয় আছে মিলন ভাই সেটা হচ্ছে যে ধরেন আপনারা আপনি ধরেন এই চ্যানেলের জন্যই 300 নাটক করেছেন কথার কথা আর তো আপনার তো অনেক নাটক হয়েছে সো প্রচুর ক্যারেক্টার প্লে করতে হচ্ছে রাইট সো ওইটাও কিন্তু একটা ডিফিকাল্টিজ আছে না এক্স্যাক্টলি ফিল্ম ধরেন আপনি বললেন যে আপনি 28টা ফিল্ম করেছেন সো আপনি 28 রকম করেছেন কিন্তু আপনি নাটক তো করেছেন 2-3 হাজার সো ওইটাও তো একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় অবশ্যই আরেকটা ফরিদি ভাইয়ের কথা এসছে যেহেতু আমি ওইটা দিয়ে শেষ করি আমার ফার্স্ট ফিল্মের যত আমার যত টেকনিক্যাল ইকুইপমেন্ট সব কিন্তু ফরিদি ভাইয়ের নিজের কিনে দেওয়া আমাকে মানে আমাকে জিজ্ঞেস করেছিল যে তোর ফার্স্ট ফিল্ম কবে শুটিং শুরু আমি বললাম অমুক দিন বলে তুই অমুক দিন তোর গাড়িটা নিয়ে আসিস আমি ভেবেছি যে ভাই বোধহয় আমার গাড়িটা লাগবে ফরিদি ভাইয়ের বোধহয় গাড়িটা লাগবে তো এসে আমাকে বললো কোথায় গাড়ি কই আমি বললাম ফরিদি ভাই আপনি যা এত আগে চলে আসবেন বুঝি না গাড়িটা একটু বাইরে পাঠিয়েছে উমা তোকে না বললাম গাড়িটা দিতে লাগবে তো কই আমরা আমি আমরা ফরিদি ভাইয়ের অ্যাক্টিংটা একটু দেখতে চাই আসলে আপনি গল্পটা বলছিলেন করে ফেলেছেন আমি একদম ওই ভয়েস একদম চাই একদম চাই হ্যাঁ যে হ্যাঁ মিলন আই বয় তুই কই গাড়ি কই বুঝলাম না তোকে আমি তো বললাম ফরিদি ভাই আমি গাড়িটা এনেছি আমি একটু বাইরে ও ঠিক আছে ওকে ফরিদি ভাই আমার গাড়ি খুঁজছে আমি জিজ্ঞেস করছিলাম কেন আমার গায়ের পশম দাঁড়িয়ে দেওয়া যাচ্ছিল কারণ ওনাকে ফার্স্ট মুভিতে পেয়েছি তারপর পরে উনি চলে যান পৃথিবী থেকে এরকমই দেখেছি ওনাকে এভাবেই কথা বলতেন রাইট একদমই তাই সত্যি আমি মনে হচ্ছে যে সেই ফার্স্ট মুভিতে ফিরে গিয়েছি তোমন তুই একটা প্রশ্ন করবি বলছিলি হ্যাঁ কি ব্যাপার বলনি কেন যে আমার প্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ভাই আজকে আসবে কেন তোমাকে বলতে হবে কেন ও বাবা তাহলে আমি আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখতাম কিভাবে অভিনয় করব ওনার সামনে কিভাবে দাঁড়াবো ওনার সামনে দাঁড়ানোর আগে আমার একটা প্রিপারেশন লাগবে না হাজার প্রিপারেশন করো তার সামনে অ্যাক্টিং করা যাবে না কি করবি কো বল অ্যাক্টিং তো প্রশ্নই ওঠে না ওনার সামনে তো আমি অ্যাক্টিং করতেই পারবো না আমি তো ভয়েই মরে যাচ্ছি রত্নাপু বাহ এতদিন পর আপনি আগে আসতো নাকি এগুলো আরো আগে দরকার ছিল তুমি কো মাই গড আমার বুকের মধ্যেখানে তুমি কো তুমি কো আমার বুকের মধ্যেখানে ও মাই গড সত্যি আপু আপনি কিন্তু আমার বুকের মধ্যেখানে অনেক দিন ধরেই আছেন তাই নাকি শুধু আমার বুকের মধ্যেখানে না বুকে যে কত জায়গা অনেক জায়গা তাই না সবাইকে বলেছে হ্যাঁ একদম সবাই না 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 সবাইকে বলিনি কে বলছে এই গানটা তো শুধু আপনার এই গানটা আমি সবাইকে কি করে বলি গান আমার বুকটা তো তোমার এই গানটা কিন্তু এটিএন এর একটা ছবিতে আমার মানে এই গানটার পরে আমি বলবো যে আমি যদিও স্টাডির কারণে গ্যাপ দিয়েছিলাম যার কারণে আমার একটু কন্টিনিউটি ব্রেক হয়েছে বাট এই গানটার পরে আমি এত বেশি আমাকে মানুষ চিনেছিল আমি যদি কাজ করতাম মানে কন্টিনিউ অনেক ইউজ কাজ করতে পারতাম না তা তো অবশ্যই পরে না চোখের পলক সাকিব আর আমি ছিলাম এটিএন এর একটি ছবি
আমার ক্যারিয়ারের বলবো যে এটি খুব একটি প্লাস পয়েন্ট একটা ছবি ছিল রাইট শুধু সুপারহিট না আপুকেও এত সুন্দর সুন্দর লেগেছিল যে এখনো দর্শকের হৃদয়ে কিন্তু দাগ কেটেই আছে এবং ওর বুকেও জায়গা রয়েছে মানে রেখে দিয়েছি সেটাই তো দেখতে পাচ্ছি আচ্ছা আপু আপনি যেহেতু স্টাডি করার জন্য মাঝখানে অনেক দিন গ্যাপ নিয়েছেন তার মানে আপনি পড়াশোনা করেছেন আমি আপনি আপনার একটা পরীক্ষা নিব দেখব ও মাই গড যে আপনি পড়াশোনা করেছেন কি করেননি তাই নাকি সার্টিফিকেট নিয়ে আসি না না সার্টিফিকেট লাগবে না এখন একটা অ্যানসার দিতে পারলেই আপনি পাস করে যাবেন ঠিক আছে আপনি বলেন তো ইংরেজিতে এবিসিডি কিছু তো পড়েছেন অবশ্যই বলেন আই লাভ ইউ এটা বাংলা কি হবে আমি এটার বাংলা জানি না এটা আমার ভাই কোনো ক্লাসে ছিল না মিলন ভাই বলতে পারবে না আপু বলতেই হবে বলতেই হবে সত্যি আমি জানি না এটা ছিল না অবশ্যই আপনাকে বলতে হবে শুনো এটা যদি আমি প্রশ্ন করতাম তাহলে আমাকে সে বলতে পারত এক্স্যাক্টলি তাকে বলবো তাকে বলবো এটার অ্যানসার না আমি তোমাকে ভালোবাসি সত্যি আপু আপনার কিন্তু একটা লাভ হয়েছে কারণ আপনি হয়তো জানেন না যে নেক্সট টাইম যে আপকামিং হিরো হচ্ছে কে আমি মেহবুবা ইয়া হাবিবি আমি অনেক খুশি আমার এই আনন্দ আমি এখন এখানে রাখতে পারছি না আমি একটু ভেতরে যাই আমার আনন্দটা আমি আমার মতো উপভোগ করব ঠিক আছে